বহুল আলোচিত ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর অস্ত্রধারীদের ছবি সহ তালিকা এখন গোয়েন্দাদের হাতে। তথ্য প্রযুক্তির তদন্ত ও নানামুখী সোর্সের মাধ্যমে তাদের অবস্থা নিশ্চিত হয়ে অভিযান চলছে। এছাড়া কেএনএ পাহাড়ের যেসব এলাকায় প্রভাব বিস্তার করেছিল সেখানে তারা কমিটিও গঠন করে, এমনকি ছোট ছোট ভাগে বিভক্ত করে আলাদা কমিটিও রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সংগঠনটির প্রধান পলাতক নাথান বমের সঙ্গে আলাপ আলোচনা করে নিজেদের বিশ্বস্ত লোকদের মাধ্যমে এসব কমিটি হয়েছিল। বেশ কয়েকটি কমিটির সশস্ত্র সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে, এসব তথ্য নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র। এরই মধ্যে কেএনএফ এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী চেউসিম বামকে শহরতলির শ্যারনপাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি কেএনএফ প্রধান নাথান বামের ঘনিষ্ঠজন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে গতরাতে কেএনএফ তাদের ফেসবুক পেজে পোস্ট করে দাবি করে গ্রেফতার ওই ব্যক্তি কেএনএফ এর কেউ নন, তিনি একজন বাগান চাষী। পাহাড়ের একাধিক বাসিন্দা ও বম সোশ্যাল কাউন্সিলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেএনএফ এর পরপর কয়েকটি হঠকারী ঘটনার কারণে সাধারণ বম সম্প্রদায়ের মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেএনএফ সদস্যদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল তারা মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। মূলত ফেসবুকে পেজ খুলে বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই সংগঠন। পাহাড়ের দুই জেলার নয় উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই। ডেস্ক রিপোর্ট, সমকাল